এটা হয়তো অনেকে বলবে কাল্পনিক গল্প, কিন্তু না, এটা আমার সাথে ঘটে যাওয়া গল্প। প্রায় 5 বছর পর সে আমার খোঁজ নিতে আসে। আজকে তার ছেলে চতুর্থ জন্মদিন। পরিবারের অজুহাত দেখে 7 বছর রিলেশন ভেঙে চলে যায়। তারপর থেকে আজ অব্দি কোনো যোগাযোগ ছিল না। আমিও চেষ্টা করিনি, আমি ভেঙে পড়িনি, যথাযথ সবার সাথে মিলে চলেছে। তখন হয়তো তাকে একজোড়া কাচের চুড়ি, একটা নীল শাড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, কিন্তু আজ গোটা চুড়ির দোকান, নীল শাড়ির দোকান কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, কিন্তু সে নেই। কেউ চলে গেলে ভেঙে পড়তে নেই, নিজে কেমনভাবে তৈরি করুন সে যেন দেখে আফসোস করে। কেন ঝিনুক কুড়াতে গিয়ে মুক্তকে হারালাম, সবার উদ্দেশ্যে বলছি। পরিবারের অজুহাত দিয়ে, বেকারত্বের অজুহাত দেখে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিও না। যে মানুষটাকে এত ভালোবাসি তাকে কেন আমরা শেষবেলা অজুহাত দেখে চলে যাই? এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন সেগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া কথাগুলো আমি আমার মতো করে বললাম। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।